কক্সবাজারের বালুখালী আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের হামলায় চার শ্রমিক আহত, নিখোঁজ আরো পাঁচ, অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের পথে বেগম জিয়া, অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকারের সহযোগিতা কামনা। নরসিংদীর শিবপুরে মোবাইল চোর সন্দেহে এক কিশোরীর হাত পা বেঁধে গায়ে আগুন দেওয়ার অভিযোগ, ঢাকা মেডিকেলে আনার পর মৃত্যু। দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে জাতীয় গ্রিডে আগামী মাসে যোগ হচ্ছে আরও 175 মেগাওয়াট বিদ্যুৎ, সংকট কমবে সেচ খাতে। এবং বাজারে পেঁয়াজের ঝাঁজ চরমে, বিক্রি হচ্ছে চলতি বছরের সর্বোচ্চ দামে, কেজিতে বেড়েছে 15 থেকে 25 টাকা।